আলু নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। বঙ্গে এখনো দেখা মেলেনি শীতের মরশুম, এসে গেলেও চাষে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি আলু চাষিরা। একদিকে সারের কালো বাজারি আর অপরদিকে আলুর দাম না পাওয়া, সব মিলিয়ে আলু চাষিদের মাথায় হাত। এর উপরে আরও বিপদের নাম হিমঘর। নির্ধারিত সময়সীমার মধ্যে হিমঘর থেকে মজুত আলু বের না করলে অতিরিক্ত ভাড়া চেয়ে বসেছে হিমঘর কর্তৃপক্ষ, আর তাতেই বেঁকে বসেছে রাজ্যের আলু ব্যবসায়ী সমিতি। তাদের দাবি, সরকারি নির্দেশ ছাড়া কোনোভাবেই হিমঘরে মজুত আলুর জন্য বেশি ভাড়া দেওয়া যাবে না। গতকাল সমিতির বৈঠকে এমনটাই জানালেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক বরেণ মণ্ডল। ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে হিমঘর মালিকদের পক্ষ থেকে? বলা হয়েছে, রাজ্য সরকারি কৃষি বিপণন দপ্তরের নির্দেশ অনুযায়ী 30 নভেম্বরের মধ্যে সারা রাজ্যের হিমঘর থেকে আলু নিকাশি করে হিমঘর ফাঁকা করে দিতে হবে। চলতি বছরে হিমঘরে সর্বকালের রেকর্ড আলু সংরক্ষিত হয়েছে। 30 নভেম্বরের মধ্যে হিমঘর থেকে সংরক্ষিত আলু না বের করলে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর কুইন্টাল প্রতি অতিরিক্ত 22 টাকা ভাড়া দিতে হবে। হিমঘর কর্তৃপক্ষের এই নির্দেশিকা জারির পর থেকেই বিপাকে পড়েছেন জেলার আলু চাষি, আলু সংরক্ষণকারী থেকে ব্যবসায়ীরা। কিন্তু এবছর যেভাবে একের পর এক দুর্যোগ এবং কোভিড কাটায় জেরবার হয়েছেন কৃষক থেকে ব্যবসায়ীরা, তাতে মজুত আলুই তারা বিক্রি করে উঠতে পারেননি। নতুন চাষ করতে গিয়েও আবহাওয়ার জেরে বিস্তর বাধা পেয়েছেন। সেখানে ফের যদি হিমঘরে অতিরিক্ত ভাড়া দিতে হয় তাহলে সমস্যায় পড়বেন তারাই। তাই রাজ্য সরকারের কাছে হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে। সেই আবেদনের উত্তর এখনও আসেনি। এদিকে রাজ্য সরকারের পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী একাধিক হিমঘরই অতিরিক্ত ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়ে দিয়েছে। এরই বিরুদ্ধে রবিবার বৈঠক করেন রাজ্য আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। অন্যদিকে হিমঘর মালিকেরা জানিয়েছেন 27 নভেম্বর রাজ্য সরকার নির্দেশিকা দিয়ে সোমবারের মধ্যে আলু বার করতে বলে। পূর্ব বর্ধমান জেলায় 2,33,00,000 বস্তা আলু মজুত হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত তার প্রায় 10% হিমঘরে মজুত রয়েছে বলে জানা গিয়েছে। জেলার আলু ব্যবসায়ীদের একাংশের দাবি, রবিবার থেকে পাইকারি বাজারে আলুর দাম বস্তা প্রতি 100 টাকা করে কমছে। খুচরো বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে। রাজ্যে প্রতি মাসে 5,00,000 টন আলু লাগে, ভিন রাজ্যে যায় প্রায় 1,00,000 টন। এমনকি নতুন আলু উঠতেও দেরি আছে। অন্তর্বর্তী সময়ে রাজ্যের মানুষের জন্য ওই আলু প্রয়োজন। এর ফলে আলু যত দ্রুত বের করে নেওয়া যায় ততই ভালো, নয়তো পরে যোগানের অভাব দেখা দিতে পারে বলেই মনে করছেন হিমঘর মালিকদের একাংশ।